সুপ্রিয় দর্শক, সিএনএন বাংলা টিভির সাথে আছি আমি হাসনা জাহান। আপনারা এখন দেখবেন ঢাকা বিভাগীয় সংবাদ। সাভারে আনসার ও বিডিপির সমাবেশ 2017 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সাভার উপজেলা পরিষদ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা আনসার বিডিপি সদস্যের গুরুত্ব উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। এ সময় দায়িত্বপূর্ণ কাজের জন্য 3 সদস্যকে বাইসাইকেল প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডাক্তার এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ রাসেল। সিএনএন টিভি সাভার, ঢাকা, বাংলাদেশ। তারপর পুরস্কার নেবেন জনাব মোহাম্মদ আমির হামজা।